আমাদের ইউটিউব চ্যানেল নলেজ 236 এর পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট সলভ করব। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে উচ্চতর গণিত আর বিষয়কোড 265 আর অ্যাসাইনমেন্টের নাম্বার 3 নম্বর অ্যাসাইনমেন্ট, এই যে 3। আর অ্যাসাইনমেন্টের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় সরল রেখা। আর অ্যাসাইনমেন্ট যে দেওয়া আছে এটার জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, এই যে উদ্দীপকটা এখানে দেওয়া আছে, এই যে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা। আচ্ছা, চিত্রটার মধ্যে কি দেওয়া আছে, এক্স ও এক্স প্রাইম, এক্স অক্ষ দেওয়া আছে, ওয়াই ও ওয়াই প্রাইম, ওয়াই অক্ষ দেওয়া আছে। আর এখানে আছে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এ বি সি ডি, ডি না এ বি সি ও একটা চতুর্ভুজ দেওয়া আছে। আর এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস কে টু কে, যেখানে কে পজিটিভ এবং ও বি, ও বি না ও এ, ও এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে রুট ওভার 80। আর সি একটা রেখা দেওয়া আছে, এই যে ও সি, ও সি একটা রেখা দেওয়া আছে, ও সি রেখাটা হচ্ছে ওয়াই মাইনাস 3x ইজ ইকুয়াল টু 5। এবং সি বিন্দুটি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, এই যে সি বিন্দুটা, সি বিন্দুটা হচ্ছে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, এই যে সি বি এর উপর অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে। এখন আমরা নির্দেশনা দেখি, নির্দেশনাতেই তো আমাদের যে প্রশ্নগুলো সলভ করার কথা বলা এগুলো দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমরা এক নম্বরটা দেখি, মানে ক নম্বরটা দেখি, এই যে ক নম্বর, ক নম্বর কি বলছে, এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এ বি সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে। আর এখানে আমাদের মূল্যায়ন রুবিক্স বা মূল্যায়ন নির্দেশনা যে রুবিক্স দেওয়া আছে, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা হলো কি, এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, আবার কি বলছে, এ বি সরল রেখার ঢাল নির্ণয় করো, এ বিন্দুর স্থানাঙ্ক এবং ও এ রেখার ঢাল নির্ণয় করো, আর এ বিন্দুর স্থানাঙ্ক অথবা ও এ রেখার ঢাল নির্ণয় করো। এইটুকু আমাদের মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে কি করব, ক নম্বর প্রশ্নটা সলভ করবো। আচ্ছা, ক নম্বর প্রশ্ন কি আছে একটু দেখি। আচ্ছা, আমি প্রথমে হয়েছে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখলাম। শিরোনামটা কি লিখছি, এই যে শিরোনাম স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরল রেখা সংক্রান্ত সমস্যা সমাধান, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আচ্ছা, অ্যাসাইনমেন্টের শিরোনাম গেল, এখন আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করবো। এই যে ক নম্বর, ক নম্বরে কি বলা আছে, এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করে, এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করবো। আচ্ছা, এখানে আমি লিখলাম সলিউশন বা সমাধান। আমাদের উদ্দীপকটার মধ্যে থেকে আমরা কি পাইতেছি, এই যে ও বিন্দুর স্থানাঙ্ক পাই, ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, ও তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, আর এ একটা বিন্দু আছে, এ বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের দেওয়া আছে মাইনাস কে টু কে, যেখানে কে হচ্ছে ধনাত্মক, কে গ্রেটার দেন 0। আর দেওয়া আছে কি, ও এ, ও এ হচ্ছে ও এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার 80, এই যে এইটুকু দেওয়া আছে আমাদের। তাহলে আমরা স্বাভাবিকভাবেই ও এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি, যার একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা লিখলাম আর কি, এই যে ফর্মুলা অনুসারে এর দূরত্বটা বের করতেই পারি, এই যে ও আর এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে 0 মাইনাস মাইনাস কে, তাহলে মাইনাস মাইনাস এর প্লাস, তাহলে 0 প্লাস কে হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 কে হোল স্কোয়ার, এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আর আমাদের তো দেওয়াই আছে ও এ হচ্ছে রুট ওভার 80, তাহলে যে আমি রুট ওভার 80 লিখলাম, তাহলে আমরা দূরত্ব ইজিকাল টু দূরত্ব লিখতেই পারি, এই হিসাবে আমি এটা লিখলাম। তারপর উভয়পক্ষকে আমি বর্গ করে দিলাম, বর্গ করলে কি রুট স্কোয়ারে কাটা চলে যায়, তাহলে এদিকে থাকতেছে 80, আর এদিকে থাকতেছে 0 প্লাস কে হোল স্কোয়ার, তার মানে কি কে স্কোয়ার, আর এখানে থাকতেছে 0 মাইনাস 2 কে হোল স্কোয়ার, তার মানে কি 4 কে স্কোয়ার, তাহলে আমি এইটুকু পাইলাম। তারপর কে স্কোয়ার প্লাস 4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 5 কে স্কোয়ার, তাহলে 5 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 80, তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কি উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে দিলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 থাকতেছে, এই যে 16, তাহলে কে ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস 4 হওয়ার কথা, বাট আমি এখানে কি কি লিখছি 4 লিখছি, শুধুমাত্র 4 মানে প্লাস 4 লিখছি, কারণ কি আমাদের উদ্দীপকে দেওয়া আছে কে গ্রেটার দেন 0, তার মানে কে হচ্ছে ধনাত্মক, তাহলে কে এর ভ্যালু আমরা অবশ্যই ধনাত্মকটা গ্রহণ করব, তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কি মাইনাস কে 2 কে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কে এর ভ্যালু আমরা জাস্ট বসাই দিব মাইনাস 4, আর এখানে আসবে 2 কে, তার মানে কি 8, তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। আচ্ছা, আমরা এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি, এখন আমাদের ও এ রেখার ডাল বের করতে হবে, তাহলে আমি ও এ রেখার ডালকে এম ও এ দ্বারা সূচিত করলাম, এই যে এম ও এ লিখলাম, তাহলে একটা সরল রেখা যদি দুইটা বিন্দুগামী হয় এবং দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে আমরা ডালটা খুব সহজে নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করি,
ডালটা কিভাবে নির্ণয় করতে পারি? নির্ণয় করি হচ্ছে খুঁটি দ্বয়ের অন্তর বা ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমাদের দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক থেকে আমরা খুব সহজেই খুঁটি দ্বয়ের অন্তর এবং ভুজ দ্বয়ের অন্তরের অনুপাতটা বের করতে পারি, যেটা হচ্ছে আমাদের ডাল। এই যে ডাল পাইলে -2, কিভাবে পাইছি? 8 - 0 - 4 - 0 = -2। আচ্ছা, এখন আমি ও এর একটা ডাল পাইছি। এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে ও এ এবং ও বি পরস্পর লম্ব। তাহলে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডাল দ্বয়ের গুণফল -1। এই যে আমি দেখলাম ডাল দ্বয়ের গুণফল -1। এবার আমাদের এম ও এ এর যেটা আছে হচ্ছে ও এর একটা ডাল, এর ভ্যালু আছে -2। এই যে -2, তাহলে আমি এর ভ্যালুটা যদি এখানে -2 বসাই তাহলে এম এ বি মানে এ বি সরলরেখার ডাল খুব সহজে বের করতে পারি, এবং আমি বের করে নিচ্ছি এম এ বি এর মান হচ্ছে হাফ। তার মানে এ বি সরলরেখার ডাল পাইছি আমরা হাফ। তাহলে একটা সরল রেখার ডাল জানি এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে আমরা খুব সহজেই সরল রেখাটা সমীকরণ বের করতে পারি। এবং সরল রেখাটা নির্ণয়ের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? y - y1 = m (x - x1). y1 আর x1 যেটা, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে যে আমাদের একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর ডাল m এর ভ্যালু দেওয়া আছে, আমরা জাস্ট এই মানগুলো বসাবো। তাহলে y - y1, y1 মানে কি? 8। তাহলে -8 লিখলাম। এখানে আছে এম, এম এর ভ্যালু হচ্ছে ডাল, ডাল কত? হাফ। এই যে হাফ লিখলাম। তারপর x - x1 হচ্ছে -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমি এটা হচ্ছে একটা ফর্মুলা আছে আমাদের, এই ফর্মুলা অনুসারে লিখলাম। তারপর আমি জাস্ট 2 দ্বারা এই পাশে গুণ করে দিলাম, তাহলে কি আসছে? 2y - 16 = x + 4। তারপর আমি সাইড চেঞ্জ করলাম, x এর হচ্ছে বাম সাইডে নিয়ে আসলাম, 4 কে বাম সাইডে নিয়ে আসলাম। তারপর আসছে আমাদের x - 2y + 20 = 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। তাহলে আমাদের নির্ণয় এবি সরল রেখার সমীকরণ x - 2y + 20 = 0। তাহলে আমরা ক নং প্রশ্নের সলিউশন পাইলাম। এবার আমরা খ নং প্রশ্ন সলভ করবো। ক নং প্রশ্নটা কি বলা আছে? সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট হচ্ছে একটাই কাজ করা লাগবে, যে ডিসি আর ওসি এই যে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করা লাগবে। আচ্ছা, আমরা ছেদবিন্দু বের করবো। প্রথমে আমাদের কি করতে হবে? ডিসি যে সরলরেখাটা, ওই সরলরেখাটা নির্ণয় করা লাগবে। আচ্ছা, ডিসি সরলরেখাটা আগে নির্ণয় করি। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে এ বি একটা সরলরেখা, একটু আগে আমরা কতে এ বি সরলরেখার সমীকরণ বের করছি। তো এ বি সরলরেখার সমীকরণটা কি? x - 2y + 20 = 0। আচ্ছা, এখন এ বি সরলরেখা বের করলাম, আর এ বি সরলরেখার পরে আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা বের করবো। এই যে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, আমরা একটু আগে যে উদ্দীপকটা দেখছি, উদ্দীপকে বি বিন্দুটা কোথায় দেওয়া আছে? ওয়াই অক্ষের উপর দেওয়া আছে। তো ওয়াই অক্ষের উপর যদি দেওয়া থাকে তার মানে কি? আমাদের ভুজ 0 হবে। তাহলে আমরা বি বিন্দুর যে স্থানাঙ্ক পাবো এখানে ভুজের ভ্যালুটা 0 পাবো, অর্থাৎ এক্স এর যে মান পাবো এটা 0 পাবো। এখন আমরা যদি এই যে এ বি সরলরেখার মধ্যে এক্স এর ভ্যালু 0 বসাই, অর্থাৎ ভুজের ভ্যালু যদি 0 বসাই, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাবো, ওয়াই এর ভ্যালু পাবো 10। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম 0, 10। আচ্ছা, এখন আবার উদ্দীপক থেকে আমরা আরো একটা জিনিস দেখতে পারি, যে ডি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই বের করতে পারি। এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো? এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এখানে ডি বিন্দু এর স্থানাঙ্কটা পাইলাম, -9 - 2, 9। ডি বিন্দুর স্থানাঙ্ক পাইছি। আবার আমাদের যে প্রশ্ন, ওই যে উদ্দীপক, উদ্দীপকের দেওয়া আছে কি? ওয়াসি y = 3x + 5 এর সমান্তরাল। আচ্ছা, ওয়াসি হচ্ছে y = 3x + 5 এর সমান্তরাল। এখন ওয়াসি যদি y = 3x + 5 এর সমান্তরাল হয়, আবার ওয়াসি যে মানে যে সরলরেখাটা, ওই সরলরেখাটা কি মূল বিন্দুগামী, তাহলে আমরা লিখতে পারি ওয়াসি যে সরলরেখা, ওয়াসি সরলরেখা লিখতে পারি y = 3x। এখন আমরা এখানে ত্রি কিভাবে পাইলাম? ত্রি এই কারণে লিখলাম, y = 3x + 5 এর সমান্তরাল সরলরেখা হচ্ছে ওসি সরলরেখা। তার মানে y = 3x + 5 এর ডাল 3, তাহলে ওসি সরলরেখার ডাল 3, কারণ মানে প্রত্যেকটা সমান্তরাল সরলরেখার ডাল অলওয়েজ সেম হয়। তাহলে আমরা ওসি সরলরেখার সমীকরণ পাইলাম y = 3x। তাহলে আমরা ওসি সরলরেখার সমীকরণটা পাইলাম। এখন আমাদের কি করতে হবে? ডিসি সরলরেখার সমীকরণটা বের হল। আচ্ছা, এখন আমরা এ বি সরলরেখার সমীকরণ তো জানি,
আর তাহলে এ বি এর লম্ব সরলরেখার সমীকরণ তো পারবো বের করতে, কিভাবে বের করবো? এসি এর, এসি না, এ বি এর লম্ব সরলরেখার সমীকরণ বের করবো কিভাবে বের করতে পারি? আচ্ছা, ও এ বি এর লম্ব সরলরেখার সমীকরণ বের করি, তো এ বি এর লম্ব রেখার সমীকরণ কিভাবে লিখতে পারি? এ বি এর রেখার সমীকরণ আমরা জানি, তাহলে এ বি এর সমীকরণ আছে এক্স মাইনাস 2i + 20, তাহলে এক্স মাইনাস 2i + 20 এর লম্ব রেখার সমীকরণ কি লিখতে পারি? 2x + y + k = 0, যা হচ্ছে ডি বিন্দুগামী। এখন ডি বিন্দুগামী যেহেতু, তাহলে ডি বিন্দু দ্বারা অবশ্যই এই সরলরেখাটা সিদ্ধ হবে। জাস্ট আমরা এখানে ডি এর ভ্যালু বসাবো, ডি এর ভ্যালু বলতে -2 আর 9 বসাবো, তাহলে -2 9 বসাইলে আমরা কে এর ভ্যালু পাবো। এই যে কে এর ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম হচ্ছে -5। এখন কে এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই, এই যে এখানে এখানে বসাই, তাহলে আমরা যে সরলরেখাটা পাই এটা হচ্ছে আমাদের ডিসি সরলরেখা। তাহলে ডিসি সরলরেখাটা কি পেতেছি? 2x - y - 5, 2x মাইনাস না, 2x + y - 5 = 0, এটা হচ্ছে আমাদের ডিসি সরলরেখা। আমি জাস্ট ওসি সরলরেখার সমীকরণকে 1 নং সমীকরণ এবং ডিসি সরলরেখার সমীকরণকে 2 নং সমীকরণ হিসেবে নির্দেশিত করে রাখলাম। এখন আমি যদি 2 নং সমীকরণ y = 3x বসাই, এই যে, তাহলে এই যেখানে আমি লিখলাম 2 নং হতে পাই, 2 নং হতে আমি কি লিখছি? 2x + y - 5 = 0। এখানে যদি আমি y এর ভ্যালুটা 3x বসাই, তাহলে 2x + 3x - 5 = 0 এটা লিখলাম। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালুটা পাবো, ক্যালকুলেশন করলে খুব সহজেই x = 1 পাবো। ঠিক আছে, x = 1 পাইলো। এখন আমি x এর ভ্যালু 1 যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে কি পেতেছি? y = 3x, x এর ভ্যালু 1, তার মানে কি 3 × 1 = 3। এই যে আমি y এর ভ্যালু পাইছি, তাহলে আমরা x এর ভ্যালু পাইছি, y এর ভ্যালু পাইছি, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি? 1 3, এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। কারণ কি? সি বিন্দুটাই হচ্ছে আমাদের এই দুইটার সরলরেখার ছেদ বিন্দু। তাহলে এই যে সি বিন্দু হচ্ছে ওসি এবং ডিসি রেখার ছেদ বিন্দু। তাহলে আমরা সি বিন্দু পাইছি কিভাবে? পাইছি দুইটা সরলরেখার ছেদ বিন্দু থেকে হচ্ছে আমরা সি বিন্দুটা বের করে নিছি। এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের, অর্থাৎ খ নং প্রশ্নের আনসার। আমাদের গ নম্বর প্রশ্নে কি বলা আছে? ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজের টেন বিসিডি এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে বি, এই যে বি সি ডি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার বি কোণ হচ্ছে সমকোণ, আর বলা আছে টেন বি সি ডি, অর্থাৎ আমাদের এই যে এখানকার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, এবং এই অ্যাঙ্গেলটার টেন বি সি ডি এর মান কত এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা এখন নির্ণয় করি, এবং নির্ণয় করার জন্য কিছু নির্দেশন, অর্থাৎ মূল্যায়ন রুবিক্স এর যেগুলো আছে এগুলো দেওয়া আছে, একটু দেখে নিই আসলে কি কি বলছে। দুইটি সমান্তরাল সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্র ব্যবহার করে টেন বিসিডি নির্ণয় করো। তার মানে আমাদের এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা গুলো মানতে হবে, মানলে খুবই ভালো হয় আর কি, মানে সম্পূর্ণ মার্কসটা পাওয়া যায়। তারপর সিডি এবং বিসি সরলরেখার, অর্থাৎ সরলরেখা দুইটার ঢাল নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা এইভাবেই আমরা টেন বিসিডি এর মানটা বের করবো। আচ্ছা, আমি গ নম্বর প্রশ্নটা এখানে লিখে রাখছি, এই যে গ, ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজের টেন বিসিডি এর মান নির্ণয়। এখন আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আমরা আগের প্রিভিয়াস যে প্রশ্ন দুইটা সলভ করছি এখানে নির্ণয় করছি সি বিন্দুর স্থানাঙ্ক আর ডি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখন তাহলে সি ডি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু জানি, তাহলে আমরা তো এখান থেকে সি ডি সরলরেখার ঢাল নির্ণয় করতেই পারি, পারি না? পারি তো, কারণ কি দুইটা সরলরেখার, না দুইটা সরলরেখা না, দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে তো ঢাল আমরা নির্ণয় করতে পারি। আমি সি ডি সরলরেখার ঢাল M1 দ্বারা নির্দেশ করে রাখলাম, M1 = 3 - 9 আর 1 - -2, মাইনাস মাইনাস +2 হবে, তাহলে M1 = আমরা ক্যালকুলেশন করে পাইছি -2। আচ্ছা, তারপর আছে আমাদের বিসি সরলরেখা, তাহলে বি আর সি যেটা আছে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক জানি আর সি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আমরা তো বিসি সরলরেখার ডাল বের করতেই পারি। সেম ভাবে বিসি সরলরেখার ডালকে আমি M2 দ্বারা নির্দেশ করে রাখলাম, আর দুইটা বিন্দুর স্থানাঙ্ক যেহেতু জানি, তাহলে আমি দুইটা বিন্দুর খুঁটি দ্বয়ের বিয়োগফল এবং ভোজ দ্বয়ের বিয়োগফলের অনুপাত বের করলাম, যেটা হচ্ছে আমাদের ডাল, তা আমি পাইলাম -7। এখন আমরা একটা ফর্মুলা জানি, tan θ = ± M1 - M2/1 M1 × M2, অর্থাৎ দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের ফর্মুলা এটা। আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম আর আমরা M1 আর M2 এখানে পাইলাম -2 -7 পাইছি। তাহলে আমি জাস্ট এখানে ভ্যালু গুলো বসাইছি,
আচ্ছা ভ্যালুগুলো বসাইলাম, ভ্যালুগুলো বসাইলে কি আছে, এম ওয়ান এর ভ্যালু হচ্ছে -2, এম টু এর ভ্যালু -7, -7 এর প্লাস হবে, তার মানে -2 + 7, আর নিচে আছে হচ্ছে 1 + -2 - 7, তাহলে এখানে আমি এই দুইটা গুণ করলে কি আসে, -1 আছে প্লাস, 2 সাথে 14, 14 আর 1 15, তাহলে আমি নিচে লিখলাম 15 আর উপরে হচ্ছে +5, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু +-5/15, তাহলে আমি টেন থিটা ইজ ইকুয়াল টু +-1/3 পাইলাম। এখন আমাদের যে উদ্দীপক, উদ্দীপকের যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রের মধ্যে এই যে আমি এদিকে একটু এঁকে রাখছি, এই যে চিত্রটা, এই চিত্রটার মধ্যে যেটা দেওয়া আছে আর কি, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে অবশ্যই পজিটিভ ভ্যালুটা নিতে হবে, অর্থাৎ টেন টেন থিটার এখানে যে পজিটিভ মান এটা ছাড়া, অর্থাৎ আমরা যদি -1/3 নেই তাহলে টেন থিটার যে ভ্যালু আসবে, অর্থাৎ থিটার যে ভ্যালু আসবে এটা হচ্ছে স্থূলকোণ চলে আসবে, বাট আমাদের এখানে তো এটা সূক্ষ্মকোণ, তাহলে আমরা অবশ্যই ধনাত্মক মানটা নিব, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু 1/3, এটাই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের আনসার। এবং আমরা এখানে সবগুলা নির্দেশনা মেনে আমরা টেন বিসিডি এর মানটা বের করছি। তো আপনারা যদি এইভাবেই নেটটা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সম্পূর্ণ মার্কসটা পাবেন। এই যে গ নং প্রশ্ন, গ নং প্রশ্নটা বলা আছে বিডি এবং বিসি রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা সমীকরণটা আমরা নির্ণয় করি, প্রথমে আমরা আমি লিখে রাখছি যে বিডি, বিডি সরলরেখা সমীকরণ, বিডি সরলরেখা সমীকরণ আমরা কিভাবে পাই, এবি সরলরেখা সমীকরণ থেকে, তো বিডি সরলরেখা সমীকরণ পাই, কারণ এডি আর বিডি তো সেম সরলরেখা, তাহলে আমি বিডি সরলরেখা সমীকরণ পাইলাম। তারপর বিসি সরলরেখা সমীকরণ, তো বি আর সি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু জানি তাহলে তো আমি বিসি সরলরেখা সমীকরণ বের করতে পারি। তো এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, ফর্মুলাটা কি ছিল, y-y1/y1-y2=x-x1, x1-x2, জাস্ট আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই মানটা বের করছি, তারপর আমি সরলরেখাটা পাইলাম y-10=-7x, আর এখানে পাইছি 7x + y-10=0, এটা হচ্ছে আমাদের বিসি সরলরেখা। এখন আমরা বিডি এবং বিসি সরলরেখা দুইটা পাইছি, তাহলে তাদের অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ লাগবে, তাহলে সূক্ষ্মকোণ বা দুইটা সরলরেখার সমদ্বিখণ্ডকের, দুইটা সরলরেখার অন্তর্গত খণ্ডের সমদ্বিখণ্ডক নির্ণয়ের একটা ফর্মুলা আছে, এই যে আমি ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি এই যে পাশে, আর এই এই জায়গাটা একটু পরে বলতেছি কি জন্য বলতেছি। তো আমি এখানে এই যেখানে মাইনাস সাইনটা নিছি না, এখানে একটা প্লাস মাইনাস দেওয়ার কথা ছিল, প্লাস মাইনাস, এখন আমি মাইনাসটা নিছি, জাস্ট মাইনাস নিছি, প্লাস নিছি না। তো মাইনাসটা নেওয়ার কারণ কি, এই যে দেখেন এখানে আমি করে রাখছি a1 a2 + b1 b2 = যে মানটা পাইছি a1 a2 + b1 b2 = a1 এর মান বসাইলাম 1, a2 এর মান বসাইলাম 7, b1 এর মান বসাইলাম -2, b2 এর মান বসাইলাম 1। তো আমি এই মানগুলো কোথা থেকে পাইছি, এই যে x এর সহগ এবং y এর সহগ, a1 হচ্ছে ab সরলরেখার x1 এর সহগ, আর a2 হচ্ছে bc সরলরেখার x এর সহগ, আর b1 হচ্ছে y এর সহগ, b2 হচ্ছে y এর সহগ। এখান থেকে আমি পাইলাম হচ্ছে +5, যেটা হচ্ছে ধনাত্মক মান, এই যে আমরা ধনাত্মক মানটা পাইলাম। তো এই ধনাত্মক মানের কারণে আমি এখানে মাইনাস নিছি না, অর্থাৎ মাইনাস নিছি প্লাস নিছি না, এই যে আমি এখানে লিখে রাখছি মাইনাস দিয়ে প্রাপ্ত সমীকরণ হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে আমি মাইনাস দিয়ে প্রাপ্ত সমীকরণটা বের করবো। আমি এখানে সূক্ষ্মকোণের যে বা দুইটা সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়ের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, মানে আমি জাস্ট এখানে প্লাসটা নিছি না, মাইনাসটা নিছি, এটাই করছি। তো x-2y + 20/√1² + -2² আর এখানে আছে আমাদের বিসি সরলরেখা সমীকরণটা কি আছে, 7x + y - 10, এই যে 7x + y - 10 বাই হচ্ছে √7² + 1² ক্যালকুলেশন করছি, এখানে ক্যালকুলেশন করলে পাইতেছি হচ্ছে √5, এখানে ক্যালকুলেশন করলে পাইতেছি হচ্ছে √50। আচ্ছা এই দুইটা মান ক্যালকুলেশন করলাম, তারপর আমি হচ্ছে এই পাশ থেকে √5 নিয়ে ব্যান করে দিলাম, কিভাবে ব্যান করলাম, এই যে এখানে আছে আমাদের √50, তাহলে এখানে যদি আমি √5 লিখি তাহলে তো √50 থাকে, এখানে √55 থাকে, তাহলে √5 আর √5 কেটে দিলাম, জাস্ট √10 এখানে থাকলো। আচ্ছা তারপর কি করছি, আমি √10 দ্বারা এই পাশে এটাতে গুণ করে দিলাম, তাহলে √10x - 2√10y + 20√10 = -7x - y - -7x + 10 হবে। তারপর আমি জাস্ট সাধারণ ক্যালকুলেশন করে এইগুলো যোগ বিয়োগ করে দিলাম, এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমদ্বিখণ্ডকের সমীকরণ।
এবার আমরা উমা নাম্বার প্রশ্ন সলভ করবো। উমাতে কি বলা আছে, 1 2 বিন্দু হতে রুট ওভার 5 একক দূরবর্তী এ বি সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এটা সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আর এখানে আমাদের মূল্যায়ন রুবিক্স গুলো দেওয়া আছে, অর্থাৎ মূল্যায়নে কিভাবে মূল্যায়ন করবে এটা বলা আছে, চাই আমরা এটা না দেখি তাহলে আমরা প্রশ্নটা সলভ করি। আচ্ছা, উমা নাম্বার প্রশ্ন, এই যে প্রশ্নটা এখানে লিখে রাখছি, 1 2 বিন্দু হতে রুট ওভার 5 একক দূরবর্তী এ বি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। আচ্ছা, আমাদের এ বি সরল রেখাটা, তো এ বি সরল রেখা তো আমরা আগে নির্ণয় করছি, এ বি সরল রেখাটা লিখলাম। তো এ বি সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি, আমরা একটা ফর্মুলা জানি, কোন একটা সরল রেখা দেওয়া থাকলে তার সমান্তরাল সরল রেখা লেখার ফর্মুলা হচ্ছে এই যে আমাদের এক্স এবং ওয়াই যতটুকু আছে এইটুকু পর্যন্ত সেম থাকবে, তারপর একটা ধ্রুবক কে লিখবো যেটা হচ্ছে প্লাস আকারে থাকবে, যে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। আমি লিখলাম এ বি সরল রেখার সমান্তরাল রেখা হচ্ছে এটা, যাকে আমি 1 নং দ্বারা চিহ্নিত করে রাখবো। তারপর লিখলাম 1 নং সরল রেখাটি 1 2 বিন্দু হতে রুট ওভার 5 একক দূরবর্তী। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা সরল রেখার যে দূরত্ব, দূরত্ব বের করার ফর্মুলা আছে আমাদের, এটাই যে ফর্মুলাটা লিখলাম। আর আমাদের প্রশ্নে বলা আছে এই দূরত্বটা হবে রুট ওভার 5, তাহলে আমি এখানে সরাসরি রুট ওভার 5 লিখে দিলাম ইকুয়াল টু হিসেবে। আচ্ছা, আমি ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করছি তো বোঝাই যাচ্ছে। তাহলে আমি লিখলাম 1 - 2 × 2 প্লাস কে বা হচ্ছে রুট ওভার 1² প্লাস -2² ওকে। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করে পাইতেছি হচ্ছে -3 প্লাস কে বাই রুট ওভার 5, আর দিকে আছে আমাদের রুট ওভার 5। এখন আমি মডুলাসটা তুলে দিব, তাহলে মডুলাসটা তুলে দিলে আমি এখানে প্লাস মাইনাস দিব, কারণ কি আমরা জানি না এটা পজিটিভ না নেগেটিভ হইতে পারে, এই কারণে আমি এই পাশে একটা প্লাস মাইনাস দিই, মডুলাস তুলে দিছি আর প্লাস মাইনাস। তারপর আমরা কে এর মানটা বের করবো, তারপর রুট ওভার 5 আর রুট ওভার 5 গুণ হলে কি থাকে, 5 থাকে, প্লাস মাইনাস তো আছেই, তাহলে কে মাইনাস 3 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে আমি এখানে কি দেখতে পারি, কে মাইনাস 3 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে আমরা এখানে কে এর দুইটা মান পাবো, কে এর দুইটা মান কিভাবে পাইতেছি, একটা প্লাস এর জন্য একটা মাইনাস এর জন্য। তাহলে কে কে মাইনাস 3 ইকুয়াল টু 5, কে মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 5, তাহলে কে সমান আমরা একবার পাইতেছি 8 আর একবার পাইতেছি -2। এখন আমি জাস্ট কে এর মানটা 1 নং সমীকরণে বসাই দিব, একবার হচ্ছে প্লাস এর জন্য যে মান পাইছি এটা বসাবো, একবার মাইনাস এর জন্য যে মান পাইছি এটা বসাবো। তাহলে আমরা কি পাইতেছি, এক্স মাইনাস 2 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, আর একবার পাইতেছি এক্স মাইনাস 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আমি জাস্ট এই দুইটা সমীকরণ পাইতেছি। তাহলে আমরা এই দুইটা যে সমীকরণ, এই দুইটা সমীকরণ হচ্ছে এ বি সরল রেখা হতে রুট ওভার 5 একক দূরবর্তী সমান্তরাল সরল রেখা সমীকরণ।